দেখো, আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, ছেলে আর আমি তো বসে পড়েছি খেতে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে রেখে দিয়েছি। তোমাদের দাদা ভাই একটু ব্যস্ত আছে, তো পরে খেয়ে নেবে। ব্রেকফাস্ট করার পর দেখো এখন লেগে পড়লাম আবারও কাজে, কাজ ছাড়া তো কোনো কিছু নেই আমাদের, তাই না? তো দেখো কাজ শুরু করে দিয়েছি, এই যে টেবিলটা এখানে রেখে দিচ্ছি, কেননা এতদিন জিনিসপত্রগুলো নিচে ছিল, ভালো লাগছিল না, কেমন যাযাবর যাযাবর লাগছিল, তো সেজন্য মানে যাযাবররা যেরকম করে থাকে সেরকম কোনো গোছানো নাই, গোছ গাছ নাই, ভালো লাগে না এরকম। তো এখন দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি, সব কিছু সব কিছু মুছে পরিষ্কার করে এক এক করে সব কিছু গুছিয়ে নিব, সুন্দর করে সুন্দর করে পরিপাটি করে একটা জিনিস যদি গুছিয়ে রাখো তাহলে খুবই ভালো লাগে, তাই না? আর দেখবে ভাঙাচোরা বাড়ি হোক আর ছোট বাড়ি ঘরেই হোক না কেন, মানে আমাদের তো আর বিল্ডিং বাড়ি নেই, তো যতটুকুই আছে সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, পরিষ্কার পরিপাটি করে রাখা যায়, তাতেই কিন্তু সৌন্দর্যটা ফুটে ওঠে। তো আমি যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য, যেহেতু গ্রামের বাড়ি তো তবুও গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার ছেলে অতটা অগোছালো করে না, এগুলো তো কোনোদিনও হাতাহাতি করেনি, কোনোদিনও করেই না, আর ছোটবেলা থেকেই ও এগুলো কোনোদিনও মানে নোংরা করে না, অপরিষ্কার করে না। তো দেখো আমি গুছিয়ে নিলাম, আর এর সাথে সাথে দেখো আমি ফার্নিচার যেগুলো আছে আমার ঘরে, বেশি তো নেই, যতটুকুই আছে সেগুলো আমি সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝেই পরিষ্কার করতে লাগে, না হলে তো জানোই ধুলোবালি লেগে কেমন জানি হয়ে যায়। সব পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে নিয়ে তারপর স্নান করব। হ্যালো বন্ধুরা, স্নান পুজো দিয়ে রান্না করে সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসলাম। তো আমার রান্নাও তো হয়ে গেছে, তো আজকে ঘরটা মুছে তারপর টেবিলটা সেট করে আজকে ঘরটা আলাদা রকম লাগছে, মনে হচ্ছে যাযাবর লুকটা চেঞ্জ হলো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেই কীরকম লাগছে। এতদিন কেমন জানি এই জায়গাটা, এই জায়গাটা এলোমেলো এলোমেলো লাগছিল, আর মানে মনে শান্তি ছিল না একটা, কেমন জানি লাগছিল। যতই ভাঙাচোরা ঘরবাড়ি হোক না কেন একটু গুছিয়ে রাখলে ভালোই লাগে, তাই না? তো বন্ধুরা, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা আগে কেমন ছিল আর এখন দেখো গোছানোর পর কি ভালো লাগছে, তাই না? ফার্নিচারগুলো আজকে মোটামুটি মুছে নিয়েছি, আর লেপ কম্বল এখনো তো আমাদের ঘর থেকে যায়নি। আর ঘরবাড়ি শেয়ার করতে, তোমাদের সাথে শেয়ার করতে আমার লজ্জাই লাগে, কেননা সেরকম ঝাঁ চকচকে ঘরবাড়ি আমার না, মানে থাকতে লাগে সেরকমই উদ্বাস্তুর মতোই। তো তবুও আমার তো যেটাই হোক, যেটা নিজের হয় সেটাই অনেক আপন, তাই না? অনেক কিছু বলে ফেললাম। আর চলো রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, আজকে সিম্পল রান্না করেছি। এই দেখো রান্নাঘরে চলে আসলাম, আর এই যে ডাল করেছি, মুসুর ডাল,
আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর এখানে মাছ ভাজা। মাছের কোনো তরকারি বানাইনি, মাছের ঝাল করার ইচ্ছে ছিল কিন্তু বাবা ছেলে দুজনেই বাড়িতে নেই, ওরা যদি এসে বলে যে বানাও তাহলেই বানাবো, না হলে বানাবো না। আর প্রেশারেই আজকে ভাত করেছি, এইদিকে আছে ভাত। তো আপাতত তো এইটুকুই রান্না করেছি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলার পর আর তোমাদের সাথে দেখা হয়নি, একবারে সন্ধ্যার সময় আসলাম, মানে খেয়ে দিয়ে এমন ঘুম দিয়েছি মানে কি বলি আর, ঘুম আর ভাঙে না। সন্ধ্যা দেওয়ার সময় মানে লোকের বাড়ির উলুধ্বনি, সন্ধ্যা দেওয়ার উলুধ্বনি শুনে আমি ঘুম থেকে উঠেছি। তার ওপর ফ্যান চালানো ছিল, সেজন্য এই যে ঠিক 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 বলছে, সেজন্য টের পাইনি। তো একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে জামা কাপড় সব তুললাম, সব তো শীতেই গেছে, তো ওগুলো সব গুছিয়ে রাখলাম, যেগুলো ভেজা ভেজা আছে তো ছাপড়া ঘরটায় রেখে দিয়েছি। আর এখন একটু চা বসিয়েছি, চা খাবো, কেননা অনেকক্ষণ ঘুমিয়েছি তো মাথাটা এখন কেমন জানি ব্যথা ব্যথা করছে। আজকেও তো একটা অঘটন ঘটে গেল, আমার মানি প্ল্যান্ট গাছগুলো সব ছাগলে শেষ করে দিয়েছে। আমি এদিকে ঘুমিয়েছি আর বাবা আর ছেলে দুজনে মিলে, মানে তোমাদের দাদা ভাই ও চলে গেছে বাজারে, আর ছেলে রাস্তায় রাস্তায় খেলা শুরু করে দিয়েছে। জানোই তো গ্রামের বাড়ির বাচ্চারা ঘরের ভেতর কতক্ষণ থাকবে, তাই না? ওরা বাচ্চাদের আওয়াজ শুনলেই চলে যায়। এখন আমি ঘুম থেকে উঠে দেখি মানি প্ল্যান্টের গাছ মানে টবগুলো সব উল্টে পড়ে আছে, এই দেখো কি অবস্থা হয়েছে। পরে ডালগুলো নেনে এই যে এই মগটায় রাখলাম, তারও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের, এই দেখো এত লম্বা লম্বা ডাল ছিল, সেই ডালগুলো পরে কেটে কেটে এখানে দিলাম। দেখি যদি পাতা গজায়, শিকড় গজায়, গজাবে তো নিশ্চিত, কেননা আমি এরকম এর আগে একটা গাছ লাগিয়েছি যে এখানে ওরকম করে রেখেছিলাম, তারপরে যে এটা হয়েছে, এটা ঘরেই থাকে। একটু পাতাগুলো নোংরা হয়েছে, কালকে ধুয়ে দিতে লাগবে। আর আমি বাইরের গাছগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো কি অবস্থা করেছে। আগে গাছগুলো কিরকম ছিল আর এখন দেখো কিচ্ছু নেই, মনে হচ্ছে শুধু টব এগুলো আছে। তারপর এই যে এই বাগানের যত ফুল গাছ আছে সব শেষ করে দিয়েছে, এই দেখো কবিতর দেখো, আমি সরছি কোথায় ক্যামেরাটা সরে, এই দেখো কবিতর দেখছো এখানে থাকে। তো বন্ধুরা এই যে চা, এখন চা খেয়ে নিব, আর ওরা দেখো গল্প করছে ওদের ভাষায়, ওদের আর ডিস্টার্ব করবো না, আমি এই ঘর থেকে যাচ্ছি, চা খাই, তারপর তোমাদের সাথে পরে আবারও দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে পড়ার সময় হয়েছে, বই এই যে এদিকে রেখেছে, অল্প একটু বই পড়ে ওইদিকে ঘুম হচ্ছে। আমি তো রান্না করেছিলাম, আমি ভাবছি কি রে সারা শব্দ নেই কেন, সারা শব্দ নেই কেন, এসে দেখি ও ফ্যান চালিয়ে দিয়ে সেই ঘুম। বন্ধুরা দেখো রাত্রিবেলা ডিনার নিয়ে তোমাদের সামনে আসলাম, দেখো আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর মাছ ভাজা, এগুলো দিয়েই আজকে আমরা খেয়ে নেব। তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমোতে যাব। তো ঘুমোতে যাওয়ার আগে গুড নাইট জানানোর জন্য চলে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, বাই।